আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকের ভিডিওটিতে। বন্ধুরা, আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশনগুলি পর্যায়ক্রমে আপলোড করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট হলো ব্যাকরণ অংশ বাংলা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখতে হবে। তো এটার সম্পূর্ণ সমাধান আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ উত্তরটা দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে। দেখতে পাচ্ছেন এখানে কোথায় কি বসবে না বসবে সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে। আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিন অথবা এখান থেকে নোট করে নিন। তো বন্ধুরা, এটা দেখেন আপনারা, আশা করি আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য।